আবারও তিন মাস পেছালো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর সময়। ডিসেম্বরে নয়, আগামী বছর মার্চে খুলবে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত, এগিয়েছে 75%। ভয়াবহ বন্যায় তছনছ সিলেট অঞ্চলে, সড়ক সংস্কারে আসেনি কাঙ্ক্ষিত বরাদ্দ। 3,500 কোটি টাকার বিপরীতে দেওয়া হয়েছে 850 কোটি। ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে হবিগঞ্জে চলছে বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ। চালু হলে বাড়বে ভারত বাংলাদেশ বাণিজ্য, হবে কর্মসংস্থান। কাল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে উৎসবের আমেজ। হোটেল মোটেল ও রেস্তোরাঁয় মিলবে পর্যটকদের জন্য বিশেষ ছাড়, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবং পরিশ্রম করলেও কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বড় বাধা ভাষা। বঞ্চিত হন ভালো চাকরি থেকে, কাজ শিখে পাড়ি জমানোর পরামর্শ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতে পঞ্চগড়ে নৌকাডুবির খবর। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। এদের মধ্যে 3 জনের মরদেহ পাওয়া যায় দিনাজপুরে, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। প্রিয়জনের মৃত্যু নিশ্চিত জেনে এখন লাশের জন্য নদীর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় স্বজনরা। নিখোঁজ 30 জনের খোঁজে ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আশরাফুল ইসলাম। স্বজনকে জীবিত ফিরে পাওয়ার অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। জীবিত না হোক অপেক্ষা, মরদেহ হাতে পাবার। প্রিয়জনের লাশ খুঁজে পেতে করতোয়ার পাড়ে পরিবারের সদস্যরা রাত 1টা পর্যন্ত খুঁজছিলাম। আজকে ভোরে ঘুম থেকে উঠেই আবার খুঁজতে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। বোন শাশুড়ি আর বোনের মেয়ে আসছে, তো এখানটি মানে মেয়েটা পাওয়া গেছে, মাটা পাওয়া যায়নি। এখানটি 5 জন মধ্যে উদ্ধার হয়েছে, 5 জনের মধ্যে একজন পাওয়া যায়নি আর একজন মাঝে মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, মারা যাওয়া বা নিখোঁজদের অনেকে সাঁতার জানলেও নিজেদের রক্ষা করতে পারেননি, উল্টে যাওয়া নৌকার নিচে পড়ে বের হতে পারেননি অনেকে, আবার জীবন বাঁচাতে একে অন্যকে টেনে ধরায় মারা যান কেউ কেউ। ওই সাইডে আবার ডাঙ্গা আছে, নৌকাটা গভীর জায়গায় ডুবছে, কাপড় টানাটানি করছে, উঠতে পারে নাই। মহিলা মানুষ বেশি ছিল, যে সাঁতার জানে আরেকজন সাঁতার জানে না, ও তো ওরা জাপ কাটায় ধরছে, ধরার পরে মনে করেন এও মারা গেছে, ও মারা গেছে। নিখোঁজ অন্তত 30 জনের তালিকা নিয়ে করতোয়া নদীতে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের ডুবুরিরা। 2টি নৌকায় ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ভাটির দিকে যান ডুবুরিরা। স্রোতের টানে অনেক লাশ ভেসে গেছে এবং স্রোত থেকে অনেক লোক, যদি কোনো গর্ত থাকে গর্তের মধ্যে কোনো লাশ পড়ে যায় সেখানে বালতে ঢেকে গেছে। তো এখন দেখা যাচ্ছে যেখানে নৌকা ডুবি হয়েছে সেখানে পাওয়ার সম্ভাবনা খুবই কম, সেখান থেকে ভাটির দিকে অনুসন্ধান করলে যে মিসিং আছে, মিসিং হয়তো কিছু লোক পাওয়া যেতে পারে বলে আমাদের বিশ্বাস। এদিকে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুসহ 2জনের মরদেহ দিনাজপুরের আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শেষ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, মহালয়ার আয়োজনে যোগ দিতে করতোয়া নদীর আরেক প্রান্তে বদেশ্বর মন্দিরে যেতে আউলিয়াঘাট থেকেই অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা দেয় নৌকাটি। ডুবে যাওয়ার কয়েক সেকেন্ড আগে হ্যান্ড মাইকে নৌকার মাঝিকে সাবধানও করেছিল পুলিশ। এরকম ঘটনা হতে পারে দেখে আমরা তো আগে থেকে আমরা এখানে মজুদ ছিলাম, মানে তার মানে ফায়ার সার্ভিস পুলিশের সামনেই ঘটনাটা ঘটল, পুলিশের সামনে তারা ছিল এখানে। তাদের চোখের সামনেই 100 জনের বেশি যাত্রী নিয়ে ঘাট ছেড়েছিল 30 ফুটের শ্যালো চালিত নৌকাটি। এর কিছুক্ষণ পর ডুবে যায় সেটি। রতন সরকার, সময় সংবাদ, বোদা, পঞ্চগড়। এদিকে পঞ্চগড়ের বাড়িতে বাড়িতে মাতম, স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। কদিন বাদেই দুর্গাপূজা, তাই খুশির ধুম পড়েছিল গ্রামে, কিন্তু একসঙ্গে এতগুলো মানুষকে হারিয়ে সেখানে এখন শুধুই বিলাপ। পঞ্চগড় থেকে আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে শোভন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
দুই ছেলের বউ ও নাতিদের নিয়ে মহালয়ার পূজায় অংশ নিতে বদেশ্বরী মন্দিরে যান পঞ্চগড়ের ছত্র শিকারপুর গ্রামের জলেশ্বরী বেওয়া। এক নৌকায় না গিয়ে তিনি যান আগে, পরের নৌকায় আসছিলেন তার দুই ছেলের স্ত্রী ও দুই নাতি, কিন্তু মন্দিরে আর যাওয়া হয়নি তাদের। নদীতে সলিল সমাধি হয় চারজনের, একসঙ্গে চারজনকে হারানোর শোক মেনে নিতে পারছেন না জলেশ্বরী ও তার পরিবারের সদস্যরা। শোক নেমে এসেছে পুরো এলাকায়। একই পরিবারে চারটি লোক মারা গেল, এর মধ্যে দুঃখজনক কোনো আর কোনো আমি আমার বয়সে আমি এখনো দেখিনি। এখনো মনে একটা শোকের ছায়া এলাকার মধ্যে আমাদের নেমে গেছে, আমরা সান্ত্বনা দিব কিভাবে, আমরা নিজেই কাতর। ছয়জনের ভিতরে একজন হাসপাতালে পাওয়া গেছে আর দুইজন এখনো মিসিং, তিনজনের লাশ কালকে, দুজনের লাশ পাওয়া গেছে আজকে সকালবেলা, একজনের লাশ পাইলাম। আমরা নৌকা ডুবে পড়ে গেছে, পড়ে যাওয়াতে দুইটা মেয়ে সাঁতার কাটে চলে যাচ্ছে, ফিরত হয়েছে, মহিলা তো যাইতেই পারে নাই। তারপরে এখন শুধু এই পরিবারেই নয়, ছত্র শিকারপুর গ্রামের আরো অনেককেই হারিয়েছেন স্বজন, চলছে মাতম। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, পঞ্চগড়। এই মুহূর্তে পঞ্চগড়ের আরাবি শিকারপুরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বকুল, গতকাল যে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর থেকে আজকে সকাল থেকে আবারও কিন্তু নতুন নতুন মরদেহ, অর্থাৎ হলো এক একটি মরদেহ এই নদী থেকে উদ্ধার হচ্ছে এবং যারা অভিযানে রয়েছেন তারা কিন্তু মরদেহগুলো উদ্ধার করছেন। এবং আমরা বলতে পারি যে এই মরদেহগুলো নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটি বাড়িতে আমরা লক্ষ্য করেছি তাদের যে শোকের মাতম, পরিবারের যে শোকের মাতম সেটি কিন্তু বিরাজমান, এবং পুরো জেলা জুড়ে আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে যে একটি শোকাবহ পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। এবং যেই স্বজনরা রয়েছে তাদের যে সদস্যরা হারিয়েছেন এই নৌকাডুবির ঘটনায় তাদের মধ্যে কিন্তু পুরো রকম শোক বিরাজ করছে, এবং তারা যেই চিন্তা চেতনার মধ্যে আছে অনেককে এখনও নিখোঁজে রেখে, তারা যে বিষয়টি বলছেন, তারা বলছেন যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে দ্রুত সময়ে যদি উদ্ধার না করা হয় তাহলে কিন্তু তাদের আরও যেই কালক্ষেপণ সেটি কিন্তু করতে হবে এবং অপেক্ষার প্রহর গুনতে হবে। এভাবেই কিন্তু এই প্রত্যেকটি বাড়িতে আমরা লক্ষ্য করেছি যে যেই মরদেহগুলো পৌঁছেছেন তাদের অনেকের সৎকারের যেই ব্যবস্থা সেটিও কিন্তু করছেন। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেই বিষয়টি বলছেন যে প্রত্যেক পরিবারের মধ্যে যারা এই ঘটনায় নিহত হয়েছেন সেই পরিবারের গুলোকে 20,000 করে টাকা সহায়তা প্রাথমিকভাবে তারা দিবেন বা দিয়েছেন, এই কথাটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বলতে পারি যে এই যে ঘটনা, এই ঘটনায় সর্বোপরি বিষয় যেটি হচ্ছে যে এই মন্দিরে যখন, মন্দিরের উদ্দেশ্যে যখন ছেড়ে যায় নৌকাটি, সেই নৌকাটি ছেড়ে দেওয়ার সময় কিন্তু দেখা গেছে সেখানে এই প্রশাসনের লোকজন সেখানে ঘাটেই কিন্তু উপস্থিত ছিল। এত বেশি একটি নৌকায় এত বেশি লোকজন নিয়ে যে পাড়ি দিচ্ছিল তখন পর্যন্ত কিন্তু তারা লক্ষ্য করেছে, তারপরেও কেন বাধা করা হলো না তাদেরকে বা ঝুঁকিপূর্ণ মনে হলো না তাদের কাছে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখার কথা বলছেন এই পরিবারের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। সহকর্মী জিয়াউর রহমান বকুল যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে। আবারও 3 মাস পেছালো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর সময়, ডিসেম্বরে নয় মার্চে খুলে দেওয়া হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ। কর্তৃপক্ষ বলছে এবছরের শেষ নাগাদ বিমানবন্দর থেকে তেজগাঁও অংশের মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও ইলেকট্রিক ও মেকানিক্যাল কাজ, প্যারাপেট ওয়াল সহ বেশ কিছু কাজ বাকি থাকবে, তাই চলাচলের জন্য প্রস্তুত হতে সময় লাগবে। এদিকে তেজগাঁও আর বনানী অংশে কয়েকটি ক্রস বিম বসলেই ভায়াডাক্টে যুক্ত হবে বিমানবন্দর থেকে তেজগাঁও। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পথের শুরুটা হবে বিমানবন্দর থেকে মগবাজার, কমলাপুর, সায়দাবাদ হয়ে বিনা বাধায় চিটাগাং রোড।
শুরু থেকেই আর্থিক সংকট সহ বেশ কিছু জটিলতায় ভুগিয়েছে এই প্রকল্পকে, যে কারণে বারবার পিছিয়েছে সময়। তবে গত এক বছরে বেড়েছে গতি, বিশেষ করে তেজগাঁও পর্যন্ত চালু করতে এখন কাজ চলছে পুরো দমে। ভায়াডাক্ট উঠে গেছে বিমানবন্দর থেকে আর্মি স্টেডিয়ামে, আবার বনানী থেকে চলে গেছে মহাখালী পর্যন্ত, ওইদিকে তেজগাঁও থেকে ভায়াডাক্ট যাচ্ছে মহাখালীর দিকে, মাঝখানে বাকি কয়েকটা ক্রসবিম। প্রথম অংশ শুরু থেকে বনানী পর্যন্ত কাজ হয়েছে 90%, বনানী থেকে তেজগাঁও পর্যন্ত হয়েছে 40%, তবে বিমানবন্দর থেকে তেজগাঁও অংশের কাজ হয়েছে 75%। আগের থেকে এখন প্রগ্রেস অনেকটাই ভালো। ক্রসবিম তেজগাঁও থেকে বনানী অলমোস্ট ফিনিশ, হয়তো 15-20টার মতো ক্রসবিম বাকি আছে, এবং আমাদের র্যাম্পের সমস্ত ক্রসবিম শেষ হয়ে গেছে, শুধু মেন পিয়ারের হয়তো 15-20টা বাকি আছে। প্রাথমিক লক্ষ্য ডিসেম্বরে বলা হলেও এই সময়ের মধ্যে কাজ যে শতভাগ শেষ হবে না তা এখন সহজেই বোঝা যায়। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে তাই 3 মাস বাড়িয়ে মার্চে চালু হবে প্রথম পর্ব, তবে ডিসেম্বরের মধ্যে শেষ হবে অবকাঠামোগত নির্মাণ কাজ। আমরা ডিসেম্বরকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছিলাম, তবে সে পর্যন্ত অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হলেও যান চলাচল করতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি শিগগিরই দ্বিতীয় পর্ব অর্থাৎ তেজগাঁও থেকে কমলাপুর অংশের কাজও শুরু হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত 2-1 সপ্তাহ যারা বিমানবন্দর এলাকা পাড়ি দিয়েছেন তারা জানেন রাজধানী ঢাকায় যানজট কতটা ভয়াবহ হতে পারে, আর সেই ভয়াবহতা থেকে মুক্তির এখন একমাত্র পথ এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। ডিসেম্বরে না হলেও মার্চে চালু হলেও এই পথই হয়তো নতুন দিশা দেখাবে রাজধানীবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলে তছনছ হওয়া সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ এসেছে। নগরীর 418 কোটি টাকা চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2 কোটি টাকা, আর 4 জেলার সড়ক সংস্কারে 3,500 কোটি টাকার বিপরীতে এসেছে 850 কোটি টাকার মতো। এলজিইডির 3,500 কোটি টাকা বরাদ্দ পাওয়ার অপেক্ষায় সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শরণকালের 2 দফার ভয়াবহ বন্যায় বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে সিলেট বিভাগের সড়ক অবকাঠামো। 2,000 কিলোমিটারেরও বেশি সড়ক ও মহাসড়ক তছনছ হয়ে যায়। সিলেট নগরীর 127 কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় সংস্কারে চাওয়া হয় 418 কোটি টাকা, তবে জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2 কোটি টাকা। এই টাকা দিয়ে যে প্রধান রাস্তার যে বড় বড় ক্ষতি যেগুলি হয়েছে সেগুলি বৃষ্টিটা উঠে গেলে আমরা মেরামত করে ফেলব। বিভাগের 4 জেলায় এলজিইডির 1,626 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, এজন্য ইতিমধ্যে 225 কোটি টাকা বরাদ্দ এসেছে। তবে আসার কথা এডিবির অর্থায়নে বন্যা উত্তর পল্লী সড়ক অবকাঠামো প্রকল্পের আওতায় সড়ক সংস্কারে 3,500 কোটি টাকা বরাদ্দ শিগগিরই আসবে। সরকারেরও সদিচ্ছা আছে, এটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি অনুমোদন হবে। অনুমোদন হলে আমরা এই যে ক্ষতিগ্রস্ত যে সকল রাস্তা হয়েছে আমরা দ্রুত এটা মেরামত করতে পারব। সড়ক ও জনপথ অধিদপ্তরের 400 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতে 800 কোটি টাকা লাগবে। 700 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে বলে জানালেন এই প্রকৌশলী। পিএমপি মেজর খাতে মানে সড়কের খাতে পেয়েছি 635 কোটি টাকা, মোটামুটি আমাদের হয়ে যাবে। এছাড়া আমাদের 8টা খাত রয়েছে পিএমপি মেজর ব্রিজ, এখানেও আশা করছি আমরা প্রায় 70-80 কোটি টাকা পাবো। এগুলো পেলে আমরা আশা করি আমাদের যে ক্ষতি হয়েছিল এটা কাটি করতে পারবো। সিলেট অঞ্চলে প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে সড়ক সংস্কার কাজে বিলম্ব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুন ও জুলাই মাসের বন্যায় সিলেটের সড়কের যে ক্ষতি হয়েছে তার সংস্কারে আর 2 মাস সময় লেগে যাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুমারগাঁও থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আবারও পঞ্চগড়ে নৌকাডুবির খবর। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত 31 জনের মধ্যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে দিনাজপুরের আত্রাই নদী থেকে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দুলাল, পাওয়া গেছে 2 জন মহিলা এবং 1 শিশু। এখানে আমরা দেখছি যে গতকাল আপনার পঞ্চগড়ে মারিয়াঘাটে যে নৌকাডুবি ঘটেছিল সেই নর্মাগর যারা তীর্থযাত্রী ছিলেন তাদেরই আপনার এই ভেসে এসেছে এখানে আপনার এই
তিনটি মৃতদেহ, একে দুইজন মহিলা শিশু ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি। এখানে বীরগঞ্জ থানার আপনার কর্মকর্তারা এসেছেন এবং এখানকার শতগ্রাম ইউনিয়নের নিশ্চিত করেছেন যে ওই নৌকা ডুবির ঘটনায় যে তিনজনকে পাওয়া গেছে এখানে তারা পাশাপাশি আপনার এখানে আপনার রয়েছে আপনার আত্মীয় স্বজনরা এখানে আপনার মৃতদেহগুলো আপনার নেওয়ার জন্য এখানে এসেছেন। এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে। তো আমার কাছ থেকে এই আপনার আমরা শশী যুক্ত ছিলাম দিনাজপুরে। কাল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত শহর কক্সবাজারে উৎসবের আমেজ। সপ্তাহব্যাপী জমকালো আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। হোটেল মোটেল ও রেস্তোরাঁয় থাকছে আকর্ষণীয় ছাড়। আর পর্যটকদের উৎসবে মাতিয়ে রাখতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সৈকত শহর কক্সবাজার উৎসব মানি বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে ছুটে আসেন লাখো পর্যটক। এবারেও তার ব্যতিক্রম নয়। পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। হোটেল মোটেলে থাকছে 30-70% ছাড়, রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে 50% ছাড়ে। একই সঙ্গে জেট স্কি, বিচ বাইক, প্যারাসেলিং, লকার ও গাড়ি পার্কিংয়ে থাকছে বিশেষ ছাড়। মাত্র 2 টাকায় ছবি তুলে দিবেন ফটোগ্রাফাররা। এই সুবিধাগুলো মিলবে 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত। স্টল থেকে যারা পারচেস করবেন তারা যে কোনো সময় এটা অ্যাভেল করতে পারবেন 50% ডিসকাউন্ট। আমরা চাই প্রতিদিন পর্যটন দিবস হোক। পর্যটকদেরকে অনুরোধ করবো এই বিচ কার্নিভালে আসুন, দেখুন এবং দেখবেন অন্যরূপে কক্সবাজারকে দেখবেন আপনারা। উৎসবের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। তার পাশে বসানো হচ্ছে 200+ স্টল, যেখানে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে তা জানতে পারবেন পর্যটকরা। আমাদের এখানে কিন্তু হোটেল মোটেল এবং পর্যটন সেবী অনেক রয়েছে, কিন্তু তাদের মধ্যে সহনশীলতা নাই, তাদের মধ্যে হসপিটালিটি মানসিকতা নাই। তো এই সবগুলো তাদেরকে গ্রুমিং করবার জন্যই আমাদের এই মেলা। ট্যুরিস্ট পুলিশ বলছে উৎসব ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিভিন্ন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানেও যেন মানুষ প্রতারিত না হয় সে ব্যাপারে আমরা সাদা পোশাকে আমাদের পুলিশ রেখেছি। 7 দিনব্যাপী আয়োজনে থাকবে আতশবাজি, ঘুড়ি উৎসব, ফানুস উৎসব, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, কনসার্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হবিগঞ্জে দীর্ঘদিনের ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে নির্মাণ কাজ চলছে বাল্লা স্থলবন্দরের। বন্দরটি চালু হলে ভারত বাংলাদেশের মধ্যে বাড়বে বাণিজ্য, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে এখনও ভারতীয় অংশে নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থলবন্দরটি যথাসময়ে চালু নিয়ে রয়েছে শঙ্কা। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওনকপের ছবি নিয়ে রিপোর্ট। 2016 সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ভারত বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় চুনারুঘাটের কেদারাকোট এলাকায় 13 একর জমির ওপর 4,900 কোটি টাকা ব্যয়ে বাল্লা স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। 2017 সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে নির্মাণ কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয় 49 কোটি টাকা, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন আটকে থেকে 2021 সালের 7 অক্টোবর শুরু হয় নির্মাণ। উভয় দেশের নির্মাণ কাজ সমানভাবে এগুলে 2024 সালের মধ্যেই বন্দর চালুর ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ এটা প্রায় শেষ হয়ে গিয়েছে এবং ভিতরে বেশ কিছু স্ট্রাকচারের কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এটাও খুব তাড়াতাড়ি একটা দৃশ্যমান অবস্থায় চলে আসবে। তবে ভারতীয় অংশের নির্মাণ কাজ এখনো শুরু না হওয়ায় যথাসময়ে স্থলবন্দরটি চালুর ব্যাপারে রয়েছে শঙ্কাও। আমি বিশ্বাস করি স্থলবন্দরের কাজ পুরোপুরি সম্পন্ন হলে দুদেশে যখন ব্যবসা শুরু হবে আমদানি রপ্তানি, তখন এই অঞ্চলে আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হবে। এদিকে স্থলবন্দরটি যথাসময়ে চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এলাকায়, উপকৃত হবেন এলাকাবাসী। এখানে তলবন্দর হইতেছে অতি দ্রুত, তাড়াতাড়ি আমরা তলবন্দরটা হইলে আমরা ফুল আফান বেহার সমস্যা থাকবে না। বেকার মানুষ আমরা বন্দর হইলে অনেক কিছু মানে খাস কাম করতার আমরা লাভ। আর দুই দেশের যে কমিউনিকেশন এটা যদি ইয়া হয় তাহলে আমাদের বেকারত্ব দূর হইব। 1951 সালে বাল্লা শুল্ক সেন্টার চালু হলে ভারত বাংলাদেশের মধ্যে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য শুরু হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। মাদারীপুরে কঙ্কা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রোমার্টের সেলস সেন্টারের উদ্বোধন হয়েছে।
রোববার শহরের ভূঁইয়াবাড়ি মোড় এলাকায় ইলেকট্রোমার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ সেলিম শোরুমটির দ্বার ভোক্তাদের জন্য উন্মুক্ত করেন। এ সময় তিনি জানান, দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রোমার্ট গ্রুপ। অনুষ্ঠানে ইলেকট্রোমার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কেবল নেটওয়ার্ক MCS অ্যানালগ সার্ভিসের পরিবর্তে ডিজিটাল সার্ভিস চালু করতে যাচ্ছে। এতে সেটটপ বক্সের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে গ্রাহকদের সেবা নিতে হবে। মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 1 অক্টোবর থেকে ডিজিটাল সার্ভিস পুরোদমে কার্যকর হবে। সর্বনিম্ন 150 চ্যানেল থেকে 250 চ্যানেল মাসিক 300 টাকা ফি দিয়ে দেখা যাবে। তারা আরও জানান, কোনো গ্রাহক আলাদা সুযোগ পাবে না, প্রত্যেক গ্রাহক সমানভাবে আধুনিক সুবিধা পাবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আবারও 3 মাস পেছালো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর সময়। ডিসেম্বরে নয়, আগামী বছর মার্চে খুলবে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত, এগিয়েছে 75 ভাগ। ভয়াবহ বন্যায় তছনছ সিলেট অঞ্চলে, সড়ক সংস্কারে আসেনি কাঙ্ক্ষিত বরাদ্দ। 3,500 কোটি টাকার বিপরীতে দেওয়া হয়েছে 850 কোটি। এবং ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে হবিগঞ্জে চলছে বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ। চালু হলে বাড়বে ভারত বাংলাদেশ বাণিজ্য, হবে কর্মসংস্থান। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়।